আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদেরকে আমি দেখাবো গিম্বাল কিভাবে সেট করবেন তো অনেকে হয়তো গিম্বাল কিনতে চান বাট সেট কারণে কিনতে চান না বাট খুব ইজিলি আপনারা সেট করতে পারবেন সেই বিষয়টি আজকে আপনাদেরকে আমি দেখাবো এ টু দ্যাট এই গিম্বালটা আমি অর্ডার করেছি চায়না থেকে যে শপির মাধ্যমে অনলাইনে অর্ডার করেছি তো সেই প্রসেসটা আজকে আপনাদেরকে দেখাবো আমি যে কিভাবে খুব সহজভাবে গিম্বাল সেট করবেন মোবাইলে ঠিক আছে হয়তো অনেকে সেট করতে পারেন না সেই জন্য হয়তো গিম্বাল কেনেন না বাট খুব ইজি খুব ইজিলি আপনাদেরকে আমি দেখাবো গিম্বাল সেট করবেন সেট করে আপনারা যারা ব্লগ ইন আছেন সেই ব্লগ করতে পারবেন জানি যে গিম্বাল দিয়ে সবচেয়ে ভিডিও করতে সুবিধা হয় এবং সেই জন্যই দেখেন এই গিম্বালটা আমি নিয়ে আসছি আহ চায়না থেকে অনলাইন অর্ডার দিয়ে বাট সেটাই আজকে আপনাদেরকে দেখাবো যে যে বিষয়গুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেই বিষয়গুলো আজকে দেখাবো যে কিভাবে আপনারা খুব সহজভাবে গিম্বাল সেট আপ করবেন এই মোবাইলে প্রথমে আপনারা মোবাইলটা এখানে লাগিয়ে নেবেন সুন্দর করে লাগিয়ে নেবেন প্রথমে অ্যাঙ্গেলে লাগিয়ে নেবেন দেন যদি এটা হয়ে থাকে দেখেন এখন কিন্তু গিম্বালটা পরে গেছে পড়ে গেছে এটা হচ্ছে এটা এই অ্যাঙ্গেলটা এই ভলিউমটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা সোজা রাখার জন্যে ওকে দেন আমি মোবাইলে ব্লুটুথ চালু করব ব্লুটুথের মাধ্যমে খুব সহজভাবেই আপনারা চাইলে গিম্বাল সেট করতে পারবেন খুব সহজভাবে সেটাই আজকে আপনারা দেখাবো সেই প্রচেষ্টায় দেখতে থাকুন প্রিয় বন্ধুরা ওকে আহ এন্ড দেন আমি ব্লুটুথটা চালু করে নিলাম দেখেন এখানে পাওয়ার বাটন আছে আহ এখানে অন করবো আমি এখন অন করব দেখেন হচ্ছে না সোজা হচ্ছে না গার তেরামে করছে সোজা হচ্ছে না একটু তেরা হচ্ছে কথা শুনছে না ওকে দেন আমি এখন বন্ধ করব ঠিক আছে পাওয়ার বাটনটা আপনারা যদি চাপ দিয়ে ধরে রাখেন তাহলে অন হবে আবার চাপ দিয়ে যদি ধরেন তাহলে বন্ধ হবে ওকে দেখতে পাচ্ছেন এটা ঠিক মতো সোজা হয় নাই ওকে ঠিক আছে ফার্স্ট অফ অল মেইন হচ্ছে আপনার এই জায়গায় এই যে এই জায়গায় এটা আপনি একটু লুজ করে টেনে ধরে সোজা করে নেবেন ওকে আমি সোজা করে নিলাম গিম্বালের মেন হচ্ছে এই জায়গায় ওকে আমি এটা সোজা করে নিলাম এন্ড দেন এখন অন করব ব্লুটুথটা মোবাইলের অন রাখবেন ওকে দেখছেন খুব ইজি ভাবে ওয়াও হ্যাঁ খুব সুন্দর না দেখেন খুব ইজি বেলে হয়ে গেছে দেখেন আমি এখন ক্যামেরাটা অন করব ওকে দেখেন খুব সোজা বিল হয়ে গেছে ওকে এখানে বাটন আছে এল মানে 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 লো এম মিডিয়াম হাই দেখেন এখন আমি এল দিছি দেখেন দেখেন এইচ দিছি হাই হয়ে গেছে উপর দিকে এল দিলে লো নিচের দিকে মিডিয়াম দিলে মিডিয়াম আপনি এটা রোটেট করতে পারবেন খুব ইজিলি দেখেন এন্ড দেন এটা অ্যাপস আছে সেই অ্যাপসের মাধ্যমে এই যে যে ভলিউম বাটনটা এটা জুমিং বাটন দেখেন খুব ইজিফালি আপনারা ভিডিও করতে পারবেন দেখেন এন্ড পিছনে আরেকটা বাটন আছে এটা আপনার আহ স্ক্রিন শট নেওয়ার জন্য এবং ভিডিও চালু করা যাবে দেখেন আমি এটা টিপ দিছি এখন দেখেন এই ভিডিও চালু হয়ে গেছে ভিডিও হয়েছে খুব ইজিলি হ্যাঁ রোটেট করা যায় খুব সুবিধাজনক একটা গিমবাল গিমবালের মাধ্যমে আপনারা খুব ইজিলি ব্লগ ইন করতে পারবেন সবচেয়ে কাজে আসে ব্লগ দেখেন খুব ইজিলি দেন এখানে আপনারা এখানে চাইলে ভয়েস রেকর্ড লাগাইতে পারেন এখানে ভয়েস রেকর্ড করার জন্য দেখেন দেন আরো আছে এটা হচ্ছে আপনার ইউএসবি কেবলের সাথে আপনার গিমবালের সাথে আমি একটা ইউএসবি কেবল পেয়েছি শুধু চার্জ করার জন্য শুধু একটা কেবল দিয়েছে তাও চার্জারটা নিজে ওকে আপনারা খুব সহজভাবে কিভাবে গিম্বালে আহ মোবাইল সেট আপ করবেন সেটাই আজকে আপনাদেরকে দেখালাম ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম